হ্যালো ভিয়াস, ওয়েলকাম টু মাই সোনারহাট চ্যানেল। আজকের রেসিপি ডিম ঢ্যাঁড়সি, অর্থাৎ ঢ্যাঁড়সের চপ। এই ঢ্যাঁড়স সবজিটা প্রায় 70% বাঙালিদের মধ্যে অপছন্দের সবজি। ঢ্যাঁড়সের তরকারিটা ছেলে বুড়ো সকলেই নাক ছিটকে খায়, বাচ্চারা তো বলবে এটা কাঁচা সর্দি, একে আবার খায় নাকি। আসুন আজকে ঢ্যাঁড়স দিয়ে একটা সুন্দর চপ বানাই। 6-7টা চপ এই ঢ্যাঁড়স নিয়ে নিলাম। ঢ্যাঁড়সের মানে ছুরি ছুঁচালো অংশ দিয়ে মাঝখানের সিটটাকে ফেলে দিলাম, কিছুটা অংশ কুড়ে কুড়েও বাদ দিয়ে দিলাম, দিয়ে ভেতরে একটা খোল তৈরি করলাম। সব বিচিগুলো ফেলে দিয়ে একটা খোলের মতো তৈরি করলাম। সব ঢ্যাঁড়সগুলো আমার বিচিগুলো ফেলা হয়ে গেছে। এবার একটা কাঁচা ডিম নিলাম। মাত্র 3টে উপকরণ দিয়েই সুন্দর ঢ্যাঁড়সের চপ বানানো যাবে। কাঁচা ডিম নিলাম, তাতে একটু নুন আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো নিলাম। বেশি কিছু মশলা দেব না, আদা রসুনের কোনো দরকার নেই। নিয়ে এবার একটু বেসন নিলাম। বেসনটাকে 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা নুন দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে শুকনো মশলাটা বেসনটা মাখিয়ে নিয়ে এতে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম। বেসনের ব্যাটারটা একটু ভালো করে ফাঁটবো, যাতে চপটা বানাবার সময় যেন ফোলে। এবার একটা ড্রপার নেব। ড্রপারে করে ওই যে ঢ্যাঁড়সের মাঝখানে বিচিগুলো সব ফেলে দিয়েছি, ওইটাতে পুর হিসাবে ডিমের যে তরল অংশটা পুর হিসাবে ওইটাকে পুরে দেব। প্রত্যেকটা ঢ্যাঁড়সের মাঝখানে ওইটা পুর হিসাবে ড্রপারে করে ওইটা ভরাট করে দেব। আর যেহেতু ওইটা ডিমের তরল অংশ, ওইটা পড়ে যাবার ভয় আছে, আমরা ওইটা কি করব, একটা কাঠি দিয়ে আর একটু গেঁথে গেঁথে ভেতর অবধি প্রবেশ করাবো। দেখুন বন্ধুরা, এমনিতে ঢ্যাঁড়সটাকে কিন্তু আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক সময় বন্ধুরা কিন্তু একটা ভুল করবেন, ঢ্যাঁড়সের ভেতরে অনেক পোকা থাকে, পোকাটা একটু দেখে নেবেন, ঢ্যাঁড়সটা যেন খুব সুন্দর হয়। এবার আমি এরকম কিরকম করে পুরটা আমি ভরে দিচ্ছি, দিয়ে এতে একটু আটার একটু ডেলা করেছি। আটার ডেলা করে মুখটা একটু চেপে দিলাম, যেহেতু ডিমের তরল অংশ তাই তরল অংশটা বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে। আটার ডেলা দিয়ে এটা মুখটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আবার যে যে মুখটা কেটে রেখেছিলাম, বোটাটা যে কেটে রেখেছিলাম, বোটাটা ওতে বসিয়ে একটা কাঠি দিয়ে ওইটা চেপে দিলাম, কাঠি দিয়ে চেপে দিলাম। ঢ্যাঁড়সটা দেখলেই মানে অর্ধেক আপনার মানে ভালো লাগবে না, ঢ্যাঁড়সের তরকারি তো কেউ খায় না, কিন্তু এইভাবে বন্ধুরা একবার ঢ্যাঁড়সের চপ করে খাবেন, খুব ভালো লাগবে। ভাতে খেতে ভালো লাগবে বা চা জল খাবারে খেতে খুব ভালো লাগবে। এবার যে বেসনের ব্যাটারটা ছিল আর ডিমের ব্যাটারটা যে বেঁচে গিয়েছিল, সেটা একসঙ্গে জুড়ে দিয়ে ওইটাকে ভালো করে ব্যাটারটা আরও ফাটলাম। এবার একটা ফ্রাই প্যানে চলে এসে 2 কাপ তেল দিয়েছি, এবার 200 গ্রামের মতো তেল দিয়েছি। এবার সে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে বেসন মাখিয়ে নিয়ে, বেসনের পুরটা যেন ভালো করে মাখে, ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। তেলটা খুব গরম করবেন না, একটু হালকা রাখবেন, কেননা ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তেলটা সবসময় কোনো জিনিস ভাজার আগে অল্প গরম করবেন, তারপরে আস্তে আস্তে জালটা একটু বেশি করে বাড়িয়ে দিয়ে ভাজবেন। বেন আমার ভাজা হয়ে গেল। আরেকটা ওরকম আমি ঢ্যাঁড়সটার একটু বেসন মাখাচ্ছি। দেখুন যেটা ফেলে দেওয়ার জিনিস, যেটা নাক ছিটকাবার জিনিস,
যেসব সবজিগুলো সেসব সবজিগুলোতে এইভাবে চপ করে খেলে দারুণ লাগবে। তাহলে একটা ছোট্ট ছড়া বলি, সুস্থ থাকতে খাও পরিমাণ মতো সবজি, চোখ দাঁত ভালো রবে কবজি, সবজিতে অনেক গুণ মুরব্বীরা বলে, জোর করে সবজি খাওয়াও ছলে বলে, ঢেঁড়সের নামে বেজায় বদনাম নেই কোনো উপকারী, ঢেঁড়স রান্না পাতে পড়লেই ভাত ফেলে ছাড়বো বাড়ি, রোগ প্রতিরোধ ভিটামিনের ঠাসা বলেন বদ্যি, ঢেঁড়স রান্না ও বাবারে যেন কাঁচা সর্দি। তাই তো বোকা অকর্মণ্যকে বলে ঢেঁড়স ছেলে, সোনার হাড়ে ঢেঁড়স চপ খাবে সব ফেলে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।